অনেকটা প্রত্যাশিত মতোই তিলক ময়দানের ছোট মাঠে চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে আটকে গেল মেহামডান স্পোর্টিং। ছোট মাঠের কথা বারবার উল্লেখ করেছিলেন দলের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। এর পাশাপাশি আর্জেন্টিনার ডিফেন্ডারটি গাজুয়ারি ফুটবল খেলে অ্যালেক্সি ডেভিডদের আটকে দিলেন। পাশাপাশি অনবদ্য কিপিং করেছেন শুভাশিস রায়চৌধুরী। শেষ দিকে ফৈয়াজের কাছ থেকে অ্যাঙ্গেল ছোট করে বল বাঁচিয়েছেন। তাছাড়া একটি নিশ্চিত সেম সাইড গোল থেকে বঞ্চিত করেছেন মেহামডানকে। ম্যাচের পর দীপেন্দু বিশ্বাস কি বললেন চলুন শুনে নিই। আমার মনে হয় আগামী দিনে এই আই লিগের একটা বড় ফ্যাক্টর হবে এই ওয়ান পয়েন্ট। এই পয়েন্টটা পয়েন্ট ধরো প্রত্যেকটা ম্যাচ আমরা জিতবো না, কোনো কোনো ম্যাচ এরমভাবে আটকাবে। এবং আজকের আমরা যে ফুটবল খেলি বিল্ড আপ ফুটবল, সেটা এই মাঠে এই ফুটবল খেলার কোনো জায়গাই নেই। এবং চার্চিল উঁচু উঁচু বল খেলেছে, চারজন দুজন স্টপার দুজন স্ট্রাইকার বিদেশি নামিয়ে একটু গাজওয়ারি ফুটবল খেলেছে। তুমি ফুটবলটা দেখলে বুঝতে পারবে, খেলা যারা দেখেছে তারা জানে। এবং গত বছরও আমরা চার্চিলের কাছে হোম অ্যান্ড অ্যাওয়ে দুটো ম্যাচে হেরেছিলাম। সেখানে আমার মনে হয় কোনো কোনো ম্যাচেই এক পয়েন্টটা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। এই মাঠের জন্য কি তুমি বলতে চাও যে লং বল খেলেছে বলেই যার জন্য আমরা আমাদের পাসিং ফুটবলটা খেলতে পারিনি, সেকেন্ড হাফে এত ফিজিক্যাল খেলা হয়েছে? একদমই, মানে মাঠের পরিবেশ খুব খারাপ। মাঠ আমরা যখন গতকাল প্র্যাকটিসে নেমেছিলাম তখনই মাঠ দেখে আমরা অবাক হয়েছি যে আগের কিছুদিন আগে 10 দিন আগে যে মাঠ এত ভালো লাগছিল, আমরা টিভিতে খেলা দেখেছি, সেই ম্যাচ এত খারাপ কি করে হলো। এবং আনইভেন মাঠ, ছোট মাঠ, এবং যে গাজোয়ারি ফুটবল ওরা খেলেছে সেই টিমের সেই খেলাই মাঠে মানে যে কোনো টিমের যে ছন্দটাকে নষ্ট করে দেওয়া যায়। এবং সেখানে আমাদের যে বিল্ড আপ ফুটবলটা আমরা আজকে সেইভাবে খেলতে পারিনি, এটাও মানতে হবে। এক পদম ছেত্রী ভালো খেলেছে, একটা দারুণ সেভ করেছে। এবং ধরো এই এক পয়েন্টটা আমি বলবো যে আই লিগ কঠিন টুর্নামেন্ট সবসময়, আগে বলেছি কিছুদিন আগে আমরা 11 ডিগ্রি সেলসিয়াসে খেলে আজকে 33 ডিগ্রি সেলসিয়াস যখন খেলা হচ্ছিলো মাঠের, এবং আর্দ্রতাও অনেক বেশি ছিল, সেই জায়গায় মানিয়ে নিতে সমস্যা হবে। তবে সব কিছুকেই দূরে সরিয়ে দুখানি বলবো যে এক পয়েন্টের আমাদের কাছে অনেক দাম। তুমি পদম ছেত্রীর কথা বললে, বারবার আমরা লিগে দেখতে পাচ্ছি যে যেগুলো কঠিন ম্যাচ আমাদের সেগুলোতে পদম ছেত্রী উঠে এসে আলাদাভাবে পারফর্ম করছে। যেরকম আজকে একটা শিওর শট গোলও বাঁচালো নিজের রাইট সাইডে, অসম্ভব ভালো। ধরো এখন অবধি টিম মোহামডান স্পোর্টিং 10টা ম্যাচ খেলেছে, এখন অবধি আমরা একটা ম্যাচও হারি, আমরা 3টে ড্র করেছি, বাদ বাকি 7টা ম্যাচ আমরা জিতেছি। সেখানে তোমার আমার মনে হয় গোলকিপার, ডিফেন্স, মিডফিল্ডার, অবশ্যই স্ট্রাইকার সবাই ভালো খেলেছে। তবে পদমকে আলাদা করে বলবো এই কারণে যে 10টা ম্যাচই পদম খেলেছে, এবং তার মধ্যে মনে হচ্ছে 3খানা ক্লিনশিট আছে ওর, এবং 7টা ম্যাচে আমরা হয়তো গোল খেয়েছি। কিন্তু পদম অনেক ভালো ফুটবল এখন অবধি আমাদের এই আই লিগে, যদি বেস্ট গোলকিপার বলো আমি পদমকেই বলবো আজকের দিনে। আরেকটা জিনিস যে এই 11 ডিগ্রিতে খেলা আর 33 ডিগ্রিতে খেলা, এই যে ডিফারেন্সটা, এটা কতটা অসুবিধা হয় এরকম মানিয়ে নেওয়ার জন্য? কঠিন আই লিগ, আমি আগেও বলেছি যেটা আই লিগ অনেক কঠিন। এরপর ধরো তোমাকে কাশ্মীরে গিয়ে খেলতে হবে, এরপর তোমার আইজলে খেলতে হবে, শিলংয়ে খেলতে হবে, তোমার মণিপুরে গিয়ে ইম্ফলে দুটো ম্যাচ খেলতে হবে। কঠিন আই লিগ সবসময় কঠিন, তবে আমার অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট আমার মনে হয় আগামী ভবিষ্যতে আমাদের এই এক পয়েন্ট কিন্তু অনেক কাজে লাগবে।